দ্বিতীয়বারের মতো আইপিএল খেলতে যাচ্ছি এবং আমি খুবই হ্যাপি যে আবারও ভেলোসিটিতে খেলার সুযোগ পেয়েছি। গতবারের এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর চেষ্টা করব এবার এবং নিজের 100% দিয়ে দলের জয়ে অবদান রাখার চেষ্টা করব। স্পেসিফিক কোনো টার্গেট নেই, বরাবরই আমি যে টার্গেট নিয়ে মাঠে নামি যে ভালো করতে হবে, নিজের সেরাটা দিয়ে খেলতে হবে এবং দলের জয়ে কন্ট্রিবিউশন রাখতে হবে। সো এবারও একই টার্গেট এবং গতবার আমরা ফাইনালের খুব ফাইনালে গিয়ে চ্যাম্পিয়নের খুব কাছাকাছি গিয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি এবং নিজেরও একটা আফসোস রয়ে গিয়েছে আমার ফাইনাল ওভারের ফাইনাল ম্যাচের ফাইনাল ওভারটা। সো একই সিচুয়েশনে যদি আবার পড়ি চেষ্টা করব হার্ড অ্যান্ড সোল নিজের সেরাটা দিয়ে ওই সিচুয়েশন থেকে টিমকে নিজের পারফরমেন্স দিয়ে টিমের জয়ে অবদান রাখার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন গতবারের থেকে এবার যেন আরও বেশি ভালো পারফর্ম করে দেশের নাম পুনরায় উজ্জ্বল করতে পারি এবং সুস্থভাবে দেশে ব্যাক করতে পারি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ প্রিপারেশন অনেক ভালো হয়েছে। বর্তমান সিচুয়েশন ওয়াইজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস আমাদের প্রোভাইড করেছে, বিশেষ করে আইপিএলকে সামনে রেখে দুইটা ফ্ল্যাট লাইটের প্র্যাকটিস সেশন প্রোভাইড করেছে, কোচ প্রোভাইড করেছে, বিশেষ করে বোলিং কোচ হয় মাহবুব আলী জ্যাকি স্যার, ওনার সঙ্গে কাজ করতে পেরে এক্সট্রা বোলিং নিয়ে ওয়ার্ক করতে পেরে আমার জন্য খুব ভালো হয়েছে। আশা করছি আইপিএলের মেইন ম্যাচে প্রপার এক্সিকিউশন করতে পারবো ইনশাল্লাহ। আইপিএল একটি অনেক বড় প্ল্যাটফর্ম এবং আমার মনে হয় যে এই প্ল্যাটফর্মে খেলতে পারার সৌভাগ্য আসলে সবার হয় না। আমি অনেক লাকি এদিক থেকে, শুকর আলহামদুলিল্লাহ। এই ধরনের প্ল্যাটফর্মে বিশ্বের অনেক ভালো ভালো বিশ্ব চ্যাম্পিয়ন্সদের সাথে কম্পিট করার সুযোগ হয়, তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয়। সো এই এক্সপিরিয়েন্সটা আমি আশা করি ওখান থেকে গ্যাদার করে দেশে এসে আমার টিমমেটসদের সাথে শেয়ার করতে পারবো এবং আমার নিজের জন্য নিজের ক্যারিয়ারে আমার বিশ্বাস যে এই টুর্নামেন্ট খেলার পরে আমি কয়েক ধাপ এগিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই আইপিএলে চান্স পেয়ে নিজেকে অনেক খুশি লাগছে এবং ভাগ্যবানও মনে হচ্ছে যে এত বড় একটা আসরে খেলতে যাব। তো অবশ্যই চেষ্টা করব এই আইপিএলে যে নিজের পারফরমেন্সটা শো করার জন্য। হ্যাঁ, আইপিএলকে সামনে রেখে প্রস্তুতি মোটামুটি ভালো হয়েছে, যেহেতু খুলনায় বসে শুনেছি তো খুলনায় প্র্যাকটিস করেছি, জিম করেছি এবং রানিং ফিটনেসের কাজ সব কিছুই করেছি এবং ঢাকায় এসে যে কত সুযোগ পেয়েছি সে কদিনও নিজেকে প্রস্তুত করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা প্র্যাকটিস করেছি এবং ক্রিকেট বোর্ড আমাদের সুযোগ দিয়েছে ডে নাইট প্র্যাকটিস করার জন্য, ওটাও আমরা অনেক ভালোভাবে কাজে লেগেছে, যে প্রিপারেশনটা আসলে মোটামুটি অনেক ভালো হয়েছে। হ্যাঁ অবশ্যই, যেহেতু এত বড়টা আসলে যাচ্ছি সেহেতু অবশ্যই নিজের প্রত্যাশাটা অনেক ভালো করার, যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করে আসতে পারি। যেহেতু অলরাউন্ডার হিসেবে যাচ্ছি সেহেতু আমি তিনও ফর্মেটে ভালো চেষ্টা করব যাতে ভালো কিছু করার। আমি যদি ভালো কিছু করতে পারি তো অবশ্যই আমার টিমের জন্য অনেক হেল্প হবে। তো এটা আসলে আমার ওইখান থেকে আসার পর আমাদের দেশেও অনেক কাজে লাগাবো, যেহেতু ওইখানে যাচ্ছি বাইরের অনেক প্লেয়ার থাকবে, বড় বড় প্লেয়ার, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তো সেগুলো শিখে আসবো, শিখে এসে আমাদের দেশে আমি অবশ্যই এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো।